সরকারের নির্দেশের পরই মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক বিরোধী অভিযানে নামল মাথাভাঙ্গা পৌরসভা এবং মহকুমা শাসক। এদিন মাথাভাঙ্গার পচাগড় বাজার এবং পঞ্চানন কৃষক বাজারে অভিযান চালানো হয়। এদিনের অভিযানে বেশ কিছু প্লাস্টিক ব্যাগ ও প্যাকেট সহ প্লাস্টিক জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এদিন এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত কুমার হাজারা বলেন, 1 তারিখ থেকে রাজ্যব্যাপী প্লাস্টিক ও থার্মোকল নিষিদ্ধ করা হয়েছে। মাথাভাঙ্গা শহর ও পার্শ্ববর্তী এলাকায় এর আগে অভিযান চালানো হয়েছে, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এদিন ফের অভিযান চালানো হয়েছে। বেশ কিছু প্লাস্টিক, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, গ্লাস ও থার্মোকলের পাতা উদ্ধার করা হয়েছে। যে সমস্ত ব্যক্তির কাছ থেকে তাদের বিরুদ্ধে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যানও একই কথা জানান এদিন। সরকারের নির্দেশের পরই মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক বিরোধী অভিযানে নামল মাথাভাঙ্গা পৌরসভা এবং মহকুমা প্রশাসন। এদিন মাথাভাঙ্গার পচাগড় বাজার পঞ্চানন কৃষক বাজারে অভিযান চালানো হয়। এদিনের অভিযানে বেশ কিছু প্লাস্টিক প্যাকেট সহ প্লাস্টিক জাতীয় ও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অসাধু ব্যবসায়ী এদের মানসিকতা এখনও পরিবর্তন হয়নি, এই পরিবর্তনটা দরকার এবং এটা সাধারণ মানুষের সাহায্য দরকার। সেই সঙ্গে হচ্ছে কি যে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এদেরকেও সবসময় খুব এই অভিযানটা চালু রাখতে হবে। যে আজকে আমরা করলাম এরকমটি নয়, প্রত্যেক দিনই কাউকে না কাউকে নজরদারির জন্য বেরোতে হবে। যদি এরকম নজরদারি চালানোর সম্ভব হয় আমার মনে হয় তাহলে অল্প দিনই আমাদের এই মহকুমা প্লাস্টিক মুক্ত হতে পারে। আজকে তো প্লাস্টিক উদ্ধারের পাশাপাশি জরিমানাও করা। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। হলো কিন্তু তার পাশাপাশি কি সচেতন করা হলো? হ্যাঁ নিশ্চয়ই। 1 তারিখ থেকে আমাদের সারা রাজ্যে, আমাদের রাজ্যের পরিবেশ দপ্তরের সার্কুলার অনুসারে প্লাস্টিক এবং হচ্ছে যে থার্মোকলের যে প্লেট সেগুলো সব নিষিদ্ধ হয়েছে এবং এটা নিয়ে কিন্তু লাগাতার মানে প্রচারও চলছে। পৌরসভা বারবার করে সেটা প্রচার করেছে, গ্রাম পঞ্চায়েত প্রচার করেছে এবং এর আগেও আমরা বিভিন্ন সময়ে এরকম অভিযানে বেরিয়েছি। এটা আজকে প্রথম নয়, আগে অনেকবার বেরিয়েছি এবং হচ্ছে মানুষদেরকে আমরা সতর্ক করেছি। তো আমরা দেখেছি যে তাতে কিছুটা কাজ হয়েছে, আগে যত প্লাস্টিক পাওয়া যায় তার থেকে কমই পাওয়া যাচ্ছে, তাহলেও আজকে বেশ কয়েকটা জায়গায় আমরা প্লাস্টিক পেয়েছি। প্লাস্টিকের গ্লাস যেগুলো ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ সিঙ্গেল ইউজ যেগুলো রয়েছে, তো এগুলো আজকে এগুলো রিকভার করা হয়েছে এবং হচ্ছে কি যে এগুলো মাথা মাথা আইসি জায়গাটা সেগুলো পাঠানো হবে কমপ্লেন আকারে। এতে করে হচ্ছে কি যে এটা যে শহরে আমরা বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালালাম, মহকুমার শাসক ছিল, আমরা ছিলাম কর্মচারীরা ছিল, আমাদের পুলিশের লোক এবং অন্যান্য আধিকারিকরা ছিল। তা শহরে আমরা তেমন কিছু পাইনি, কিন্তু মেনলি শহরের আশপাশ থেকেই এই জিনিসটা শহরে ঘুরছে বেশি পরিমাণে। আমরা দীর্ঘদিন যাবলই চেষ্টা করছি। তা আজকে আমরা এর আগেও আমরা এসেছিলাম শীতের আমরা শুধু বস্তুত শীতের মুখ থেকেই শহরে বেশি করে এই প্লাস্টিকের যাচ্ছে। শহরে আমরা বারবার করছি আমরা, কিন্তু শীতের মধ্যে একটু কম তুলনায় কম অভিযান চালানোর ফলে এখানে কিন্তু এখনও আছে। আজকে শীতের মধ্যে এনজিও সাহেব এগুলো আমরা ছিলাম, এটা উদ্ধার হলো। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার উনি আছেন, আমাদের অন্যান্য যারা ছিল আজকে যাইজিও সাহেব যাদের কাছ থেকে উদ্ধার হলো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। সঙ্গে আমরা সচেতনমূলক প্রচার করছি। কিছু অসাধু ব্যবসায়ী বারবার এই কী বলবো সাপ লুডু খেলার মতন এই ধরনের, আমরা যখন যাচ্ছি আবার নতুন করে প্লাস্টিক করা চালু করছে, ভবিষ্যতে যাতে না হয় ওই জন্য এবার একটু কড়া ধরনের একটা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।